সাধারণ রান্না আপনাদেরকে দেখাবো, যেটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার এই গরমের মধ্যে। ঝিঙের ঝোল। তো দেখুন, আমি এখানে ঝিঙের সাথে কিছু সবজি কেটে নিয়েছি। ঝিঙের সাথে আমার আছে কুমড়ো, আছে ঝিঙে, আছে কুমড়ো, আছে শশা কেটে রেখেছি, এখানে আলু কাটা আছে, এখানে মিষ্টি আলু কাটা আছে। তো এবার আমি এই রান্নাটা আপনাদের সামনে করে দেখাবো, এটা আপনারা খাবেন, স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। আর এর সাথে আমার কিছু উপকরণ লাগবে, সেগুলো হলো কিছু শুকনো লঙ্কা লাগবে আমার, আর একটু কালো জিরা লাগবে, আর একটুখানি আমার পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি, এটা লাগবে। তো এটা আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। তো চলুন, গ্যাসটাকে অন করে দিলাম আমি। সাদা তেল খাই, সেই জন্য সাদা তেল দিয়ে রান্না করলাম। আপনারা ইচ্ছা করলে সর্ষের তেল দিয়ে রান্না রান্না করতে পারেন। রান্নাটা খেতে এত ভালো লাগে, আপনারা খেয়ে দেখবেন খুব ভালো লাগে। এবারে কাটা পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমি একটু নুন দিয়ে দেবো, এক চামচ নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা তো বেশি ভাজবো না, আনাজগুলো দিয়ে দেবো। ঝিঙেগুলোকে একটু পরে দেবো, একটু পরে দিলে আমার ঝিঙেগুলো একটু গোটা গোটা থাকবে। Thank you.
লেবু রং দিয়ে দেবো এর মধ্যে আমি। এবার এগুলো একটু সেদ্ধ হয়ে আসলে পরে তারপরে আমি ওই ঝিঙে গুলো ওর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এটাকে ঢেকে দিলাম, 5 মিনিট পরে আমি এটা খুলে দেখবো যেটা কতটা হয়েছে। আমার 5 মিনিট হয়ে গেছে, দেখুন এগুলো আমার সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে ঝিঙে গুলোকে দিয়ে দেবো। এবারে আমি এর মধ্যে 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এক চামচ ভাজা জিরে দিয়ে দিলাম। এবার এটাকে আমি 3 মিনিট হতে দেবো, 3 মিনিট পরে আমি এটাকে নামিয়ে ফেলবো। তো বন্ধুরা দেখুন আমার 3 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, দেখুন কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। এই রান্নাটা অবশ্যই করে খাবেন, দেখবেন কত সুন্দর লাগবে খেতে, মনে হয় মাছ মাংস ফেলে দিয়ে এটাই খাই। এই গরমের মধ্যে খুব ভালো লাগবে খেতে। তো বন্ধুরা আপনারা আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমার পায়ের একটা প্রবলেম আছে, আমি বেশিক্ষণ দাঁড়িয়ে রান্না করতে পারি না, তো সেই জন্য আপনারা আমার এই চ্যানেলটাতে একটু হেল্প করবেন। তো এবার আসি